ওয়েলকাম টু আরএম বায়োলজি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অর্থাৎ জেনপাস ইউজি 2023-এর অফিসিয়াল টাইম টেবিল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন চলবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, পরীক্ষার সিলেবাস কী কী আছে, কটা পেপার আছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার কারণ ফ্রি অফ কস্ট এই চ্যানেলে তোমরা জেনপাস ইউজির প্রিপারেশান পেয়ে যাবে। অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে জেনপাস ইউজি 2023 প্লেলিস্টে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমেই আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস, সেখানে কবে থেকে শুরু হচ্ছে 10/1/2023 থেকে চলবে 31/1/2023 পর্যন্ত। অর্থাৎ আগামী যে মঙ্গলবার, মঙ্গলবার থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এই ফর্ম ফিল আপ যে কদিন চলবে, সেই ফর্ম ফিল আপে যদি তোমাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা সারতে পারবে কবে, 2/2/2023 থেকে 4/2/2023 পর্যন্ত। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে, 2/6/2023 থেকে 11/6/2023 পর্যন্ত। তোমাদের পরীক্ষা কবে হবে, ডেট অফ এক্সামিনেশান দেখো 11/6/2023, অর্থাৎ জুন মাসের 11 তারিখ। এটি আমি তোমাদের আগে অলরেডি বলে দিয়েছি কারণ ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছিলো। পেপার ওয়ান হবে 11টা থেকে 12:30, পেপার টু হবে 2টা থেকে 3:30। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে এই পরীক্ষাটা দিলে আমরা কী কী কোর্সে ভর্তি হতে পারবো। তো তার জন্য দেখে নাও আমরা কী কী কোর্স করতে পারবো। দ্য এক্সামিনেশান WBJEEB উইল কন্ডাক্ট ওয়েমার বেস্ট কমন এন্ট্রান্স টেস্ট জেনপাস 2023 ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস কলেজ ইনস্টিটিউট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-24 ইন দ্য ফলোয়িং আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস। অর্থাৎ জেনপাস ইউজি দিয়ে তোমরা সমস্ত যে কোর্সগুলো পাবে সবই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা বিএসসি কোর্স বলতে পারো। সব থেকে উল্লেখযোগ্য যে কোর্স সেটি হচ্ছে বিএসসি নার্সিং, এই জেনপাস ইউজির আন্ডারে। তারপরে আছে বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, তারপর আছে BMLT ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএসসি CCT আছে, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি OTT, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি PT, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি PA, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি MMB, বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, BVSO ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, এবং নতুন একটি কোর্স আগের বছর থেকে চালু হয়েছে BHA ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা টাইম টেবিলের যে পেপার টু দেখলে সেটাই কিন্তু এই পেপার টুটা, অর্থাৎ BHA-কে জেনপাস ইউজিতে পেপার টু বলা হয়। তো শিডিউল অফ জেনপাস ইউজি আরও একবার যদি শিডিউলটা দেখে নাও, 11 তারিখ পেপার ওয়ান ফর অল কোর্সেস আদার দেন BHA, অর্থাৎ BHA বাদে যতগুলো কোর্স আছে, অর্থাৎ এই যে 9টা কোর্স আছে, এই 9টা কোর্সকে BHA বাদে সেই পরীক্ষাটা পেপার ওয়ান নামে পরিচিত, সেটি হবে 11টা থেকে 12:30-টার মধ্যে। এবং শুধুমাত্র পেপার টুটা হবে, অর্থাৎ BHA-টা হবে 2টা থেকে 3:30 পর্যন্ত। এবারে আছে পেপার অ্যান্ড র্যাঙ্ক, সেটা পরে আসছি, প্যাটার্ন অ্যান্ড কোশ্চেন পেপার। দ্য টেস্ট উইল কনসিস্ট অফ টু পেপার্স, নেমলি পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। এখানে বলে রাখা ভালো, ফর্ম ফিল আপের সময় তোমরা নিজেরা চুজ করতে পারবে, তোমরা পেপার শুধুমাত্র পেপার ওয়ান দেবে নাকি পেপার ওয়ান পেপার টু বোধ দেবে, না শুধুমাত্র পেপার টু দেবে। পেপার টু ইজ ফর অ্যাডমিশন ইন BHA কোর্স অনলি অ্যান্ড পেপার ওয়ান ইজ ফর আদার কোর্স। ডিউরিং অ্যাপ্লিকেশন এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি পেপার ওয়ান অর অনলি পেপার টু অর ফর বোথ। পেপার ওয়ান উইল হ্যাভ দ্য ফলোয়িং স্ট্রাকচার, অর্থাৎ BSc যতগুলো কোর্স আছে সেগুলোর জন্য তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে পেপার ওয়ানের জন্য সেগুলো তোমরা দেখে নাও। ফিজিক্স, ফিজিক্সের ক্যাটাগরি ওয়ানে 15টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি টুতে 5টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে কিন্তু 25, অর্থাৎ ক্যাটাগরি টুতে প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 2 নম্বর, সেখানে ওই ক্যাটাগরি টুতে কোনো নেগেটিভ মার্কিং নেই। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতেও সেম দেখো 15-5, বায়োলজিতেও সেম 15-5, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু মিলিয়ে 20টা প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস থাকবে 25-25 করে 75। বেসিক ইংলিশ তোমরা পাবে 20 নম্বরে, সেখানে ক্যাটাগরি টুতে কোনো কোশ্চেন থাকবে না। লজিক্যাল রিজনিং সেখানে তোমরা পাবে 20 নম্বর, ক্যাটাগরি ওয়ানে ক্যাটাগরি টুতে কোনো প্রশ্ন থাকছে না। তো এইভাবে সায়েন্স থেকে 75 এবং ইংলিশ আর লজিক্যাল পার্টে 40 মিলিয়ে তোমাদের 115 নম্বরের পরীক্ষা হবে পেপার ওয়ানের জন্য, এবং সেখানে টোটাল প্রশ্ন থাকবে 100টি। তোমরা কীভাবে পড়বে না পড়বে একটা ইন্ট্রোডাকশন ভিডিও
আগে থেকেই আপলোড করা আছে 2023 প্লে লিস্টে, অবশ্যই অবশ্যই এটা দেখে নিও। আমি কার্ট এবং ডিসক্রিপশন বক্সে সেটি কিন্তু দিয়ে রাখবো। এবার যদি আমরা পেপার টুর সিলেবাসটা দেখে নিই, পেপার টুটা কিন্তু বেসিক্যালি মাধ্যমিক লেভেলের একটি এক্সামিনেশান। সেই মাধ্যমিক লেভেলের কোশ্চেনগুলোই হয় ফিজিক্যাল সায়েন্সে। ক্যাটাগরি ওয়ানে 25টা কোশ্চেন থাকে, ক্যাটাগরি টুতে 5টা কোশ্চেন থাকে, টোটাল 30টা কোশ্চেন, মার্কস 35। ম্যাথামেটিক্স 20 নম্বর থাকে, জেনারেল নলেজ 20 নম্বর থাকে, বেসিক ইংলিশ 20 নম্বর থাকে, লজিক্যাল রিজনিং 20 নম্বর থাকে। এখানেও প্রশ্ন 100টা এবং ফুল মার্কস কিন্তু 115টা। অর্থাৎ দুটো পেপারেই 115 নম্বরের পরীক্ষা হবে। দুটো পেপারের যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে, পেপার ওয়ান যেটা সমস্ত নার্সিং প্লাস যে ব্যাচেলার্স কোর্সগুলো আছে সেই পেপারগুলোতে তোমার যে 115 নম্বরের প্রশ্ন হচ্ছে সেখানে সবই কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেল, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং। পেপার টু অর্থাৎ বিএইচএ কোর্সের জন্য কী কী থাকছে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের। অর্থাৎ আমাদের দুটো পেপার জেনপাসে যেতে, পেপার ওয়ান পেপার টু। তো এর জন্য আর একটা কথা বলে রাখা ভালো, অবশ্যই আমি ইউটিউবে তোমাদের তো ভিডিও করাচ্ছি, ভিডিও মারফত প্রস্তুতি নিয়ে যাচ্ছি, এছাড়াও টিচমিন্ট অ্যাপের মাধ্যমে তোমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে জানুয়ারির 15 তারিখ থেকে। তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারো, কীভাবে তোমরা জয়েন হবে আমি বলে দেবো। অলরেডি একটি ক্লাস আছে, সেখানে 100+ স্টুডেন্ট হয়ে গেছে, তাই ওখানে আর ইনক্লুড করানো যাবে না, তাই অন্য একটা ব্যাচ ক্রিয়েট করতে হবে। তাই আমি আমাকে ডাইরেক্ট এসএমএস করতে বলছি যে আমরা কীভাবে অ্যাড হবে আমি বলে দেবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো।